আমি আসলাম মাদের বাড়িতে, তিনটে স্টুডেন্ট আর তার সাথে যাদেরকে সাজাবে তারাও আসছে সব। রিম্পা মেকওভার অ্যান্ড একাডেমির তিনটে যে স্টুডেন্ট বাকি ছিল এক্সাম দিতে, তারা আজ দিল, ফুলফিল হলো ফার্স্ট ব্যাচের সব কিছু। রোজা, রোজার জন্য বাজার করতে, তোমার ফল টল অল্প। প্রথম রোজার প্রথম সেহেরি, প্রথম নামাজ আদায় হলো ফজরের। ভীষণ ভীষণ মনের ভেতর খুশি হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে। ফার্স্ট করতে করতে ব্লগটা শুরু করছি। আজ হলো তিনটে বাকি যে স্টুডেন্ট, ওদের এক্সাম। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর ওই দেখো তোমাদের দাদা ভাই, ওই এইদিকে তাকাও, ও অফিস বেরোবে তাই রেডি হচ্ছে। আমি আসলাম মাদের বাড়িতে, তিনটে স্টুডেন্ট আর তার সাথে যাদেরকে সাজাবে তারাও আসছে সব। একটু পরে শুরু হবে সবকিছু ব্যাক টু ব্যাক, তোমরা কিন্তু দেখতে থাকো। তার সাথে সাথে গুড মর্নিং এভরি ওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা ভালো আছি। লাস্ট অব দি ভিডিওটা স্কিপ না করে দেখো। স্টুডেন্টরা তো বাকি তিনজন, মানে সেদিন যারা আসেনি বাকি তিনজন চলে এসেছে আজকে, আর ওরা হচ্ছে কি ওয়ার্ক ইন প্রগ্রেস, মানে কাজ ওদের চলছে। তো চলো তোমাদের এক ঝলক দেখিয়ে নিই কিরকম কাজ হচ্ছে না হচ্ছে সবটা। আমার বান্ধবীর মেয়ে সুস্মিতার মেয়ে, বাবু হাই করো। ও একদম ছোট কিন্তু, খুদে তাকাচ্ছে, দেখেছো কি সুন্দর ক্যামেরায় ছানাটা রয়েছে। আর এইখানে হচ্ছে কি আলিশার মডেল হচ্ছে কি পূজা, আলিশা সাজাচ্ছে, ফার্স্ট টাইম সাজাচ্ছে, কিন্তু এত ভালো ব্লেন্ড করেছে, জাস্ট দারুণ। মানে সিম্পলের মধ্যে ভীষণ সুন্দর মেকআপ করছে, আমার তো খুব ভালো লাগছে। বাকি হচ্ছে কি সুস্মিতা আর প্রিয়াঙ্কা দি করছে হচ্ছে কি তোমার মেকআপ, যেখানে এই যে এখানে সুস্মিতা দি মডেল পায়নি বলে ওর বোনকেই সাজাচ্ছে, যেহেতু বাড়িতে বোন আছে, বললাম তাহলে ঠিক আছে ওকেই সাজা, ওই যে সাজাচ্ছে। আর এইখানে হচ্ছে কি তোমার সুস্মিতা সাজাচ্ছে পূজার বোনকে, তোমার নামটা কি সাথী, তো ওরা ওদের মতন কাজ করছে। খাওয়া দাওয়া আর কি, এই যে আমি বিরিয়ানি নিয়ে নিয়েছি, সবাই এখানে বিরিয়ানি খাচ্ছে, আর বাকি তো দিদিরা আজকে নিরামিষ, সুতরাং ওরা ওদের মতন খাবার খাচ্ছে। চলো বিরিয়ানিটা এখন এনজয় করি সবাই মিলে। রিম্পা মেকওভার অ্যান্ড একাডেমির তিনটে যে স্টুডেন্ট বাকি ছিল এক্সাম দিতে, তারা আজ দিল, ফুলফিল হলো ফার্স্ট ব্যাচের সব কিছু। তো দেখো তিনজনা মেকআপ মডেলের সাথে সাথে মেকআপ আর্টিস্ট রয়েছে। চলো আমি এক এক করে গিয়ে তোমাদের দেখাই, আর তার আগে কিছু কথা বলার আছে তোমাদের সকলকে। যেটা বলার আছে, আমার সেকেন্ড ব্যাচ শুরু হতো মার্চেই, ফেব্রুয়ারি শেষে কিংবা মার্চের ফার্স্টে শুরু হতো। তো অ্যাকচুয়ালি আমাদের রোজা পড়ে যাচ্ছে, রমজান মাসের জন্য আমার সেকেন্ড ব্যাচটা স্টপ রয়েছে, শুরু করলাম না। ঈদের পরে সেকেন্ড ব্যাচ শুরু হবে, যারা জয়েন হওয়ার হয়েছ আর যারা আরও যদি কেউ জয়েন করতে চাও তাহলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করো, আমার ফেসবুকেও করতে পারো রিম্পা সানি, ইয়া এখানেও কমেন্ট করতে পারো। তো চলো আমি এক এক করে সব আমি সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। চলো প্রথমেই আমি যাবো ব্রাইডাল যে সাজিয়েছে তার কাছে। এই যে খুব সুন্দর একটা বেঙ্গলি ব্রাইডাল লুক করেছে, আর বেঙ্গলি ব্রাইডালের যে লুক করেছে সেটা হলো প্রিয়াঙ্কা দি। প্রিয়াঙ্কা দি বলো, একদম ছোটর মধ্যে আমার কাছে মেকআপ শিখে কেমন লাগলো? খুব ভালো লেগেছে, রিম্পা হাতে ধরে শিখিয়েছে, নিজের করাতে। থ্যাংক ইউ। চলো নেক্সট হচ্ছে কি যাবো, নেক্সট হচ্ছে কি যাবো মুসলিম রিসেপশন করেছে, ভীষণ সুন্দর সাজিয়েছে। আর ওর যে মেকআপ আর্টিস্ট রয়েছে সেটা হচ্ছে কি আলিশা। তো আলিশার কাছে আমি জেনে নেবো শর্টকাটে ছোটর মধ্যে আমার কাছে মেকআপ শিখে কেমন লাগলো। ভালো লেগেছে, নিজের প্রোডাক্ট দিয়ে নিজে হাতে ধরে শিখিয়েছো, কম সময়ের মধ্যে আমি, বিশেষ করে আমি কম সময়ের মধ্যে শিখতে পেরেছি, এত ভালো তোমার কাছে শুনে আমি অনেক স্যাটিসফাইড, থ্যাংক ইউ তার জন্য। সত্যি তোমরা সবাই ভীষণ ভালো কাজ করেছো। নেক্সট যাব, একদম চিমচম সিম্পল মারাঠি লুক করেছে, একেও ভীষণ ভালো লাগছে দেখতে। আর এই লুকটা ক্রিয়েট করেছে সুস্মিতা, তো সুস্মিতার কাছে জেনে নেব কেমন হচ্ছে কি লাগলো আমার কাছে মেকআপ শিখে। আমার খুবই ভালো লেগেছে, আমি ফুললি স্যাটিসফাইড তোর কাছে মেকআপ করে। ওকে চলো ঠিক আছে, আর একবার দেখিয়ে দিই। দেখো তিনজনাই তিন রকম লুক করেছে, ভীষণ ভালো লাগছে সত্যি। মানে একজন বেঙ্গলি বাঙালি, একজন মুসলিম আর একজন মারাঠি, তিনটে একদম লুক নিয়ে আজকে হাজির, সবাইকে ভালো লেগেছে। মডেলরা তো সব বাড়ি চলে গেছে, মেকআপ আর্টিস্টগুলোও চলে গেছে, আমার স্টুডেন্টগুলো তো এখন চলে এসেছি শবে বরাতের জন্য। শবে বরাত কি যেন রোজা,
রোজার জন্য বাজার করতে, তোমার ফল টল অল্প করে নিতে, কারণ আমি তো রোজা করতে পারবো না দুদিন, তোমাদের দাদা ভাই একা করবে, তো অল্প কিছু ফল নেবো, দেন যাবো বাড়ি। ও অফিস থেকে এসে জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছে, আমি ওরম ড্রেসেই আছি, বাড়ি গিয়ে একদম ফ্রেশ হবো, তো নিচ্ছে ফ্রুট। রমজানের জন্য গ্রসারিও কিছু লাগতো, তো ওগুলো নেওয়া হলো, সব বাজার টাজার কমপ্লিট হলো, ব্যস্ততার মাঝেও সব কিছু ঠিকঠাক করে করতে হয়, তাই তো? একদম, চলো এটা খুলে দাও, এটা আমি হাতে। পথে একটু সুগার স্পাইসেও চলে আসলাম, ও বললো চলো একটু কিছু খাই, তো আমরা এখন নিয়ে নিয়েছি চিকেন ক্লাব স্যান্ডউইচ। এখানে রাতের খাবার নিয়ে বসে গেছি, লাউ দিয়ে ডাল আর সোয়াবিন আলুর তরকারি আর ভাত। সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে, পবিত্র মায়ের রমজানের সবাইকে অনেক 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 শুভেচ্ছা। আজকে প্রথম শুরু হলো আমাদের রমজান মাসের প্রথম দিন, আর প্রথম শেয়ারি এবং প্রথম শেয়ারে ইনশাআল্লাহ সেটা নিয়ত করেছি এবং সেটা শুরু করলাম সবে, তোমাদের দোয়া আমরা কামনা করি অবশ্যই। আজ পবিত্র মায়ের রমজানের প্রথম রোজার প্রথম শেহেরি প্রথম নামাজ আদায় হলো ফজরের, ভীষণ ভীষণ মনের ভেতর খুশি হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে, একটা আলাদাই মানে আনন্দ হচ্ছে, কেননা এই যে রোজা শুরু হলো, রমজান মাসটা একটা একটা আলাদা অনুভূতি। তো সবাই খুব ভালোভাবে রোজা কাটাও, আল্লাহর কাছে ইবাদত করো, ইবাদতের মাস এটা, ইবাদত করো, মন পরিষ্কার রেখে আল্লাহর কাছে চাও, ক্ষমা প্রার্থনা করো, সমস্ত কিছু করো আর ভালোভাবে রোজা কাটাও। তো আমাদের তো ইফতারের মানে এরপর থেকে, আজকের ব্লগটা তো এখানে এন্ড করবে, এরপর থেকে ইফতার বালা একদম পুরো জোর কদমে রমজান বালা ব্লগ, পুরো ফুল ব্লগ আসবে। তো আজকের ব্লগটা তাহলে এখানে এন্ড করছি, ভালো কথা লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব।